মিনাবাজার স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের আয়োজনে বার্ষিক পিকনিক অনুষ্ঠিত হয়েছে। 24 সেপ্টেম্বর শুক্রবার সকালে মিনাবাজার এলাকায় স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের পরিবারের সদস্যদের নিয়ে বার্ষিক পিকনিকের আয়োজন করা হয়। চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন সহ অসংখ্য বিনোদনমূলক কেন্দ্রে তারা সারাদিন ঘুরে বেড়াবে তাদের পরিবার পরিজন নিয়ে। দীর্ঘ করোনা লকডাউনের পরে যেন প্রশান্তি এনে দিয়েছে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও তাদের পরিবার পরিজনের মধ্যে। এ সময় উপস্থিত ছিলেন প্রদীপ বর্মন, প্রদীপ দাস, বিজয়, ভজন সাহা, সজল মজুমদার, প্রাণকৃষ্ণ সহ আরও অনেক নেতৃবৃন্দরা। পিকনিকের গাড়ি ছাড়ার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, প্রিয় নারায়ণগঞ্জবাসী, আপনারা সকলে অবগত যে মহামারী করোনায় নারায়ণগঞ্জ তথা বাংলাদেশ সমস্ত পৃথিবী এক কালো অধ্যায়নে ডেকে গেছে। আমরা আমাদের ছোট ছোট সোনামণিদেরকে নিয়ে বাসায় বসে থাকতে থাকতে এক পদের প্রতিবন্ধীর মতো হয়ে গেছি। তার জন্য আজকে এই শুক্রবারে মিনাবাজার স্বর্ণশিল্প শ্রমিক ইউনিয়নের পক্ষ হইতে আমরা একটি সারাদিন ব্যাপী পিকনিকের আয়োজন করেছি। আমরা বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা এবং সংসদ ভবনের উদ্দেশ্যে আমরা রওনা দিছি। আমাদের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে সারাদিন প্রোগ্রাম করব, আনন্দ ফুর্তি করব। আপনারা সবাই দোয়া করবেন আমাদের মিনাবাজার স্বর্ণশিল্প শ্রমিক ইউনিয়নের উদ্যোগে। আশা করি আমরা আমাদের পরিবার নিয়ে যে উদ্যোগ নিয়েছি, আপনারাও আপনাদের পরিবার নিয়ে কাছাকাছি গিয়ে ঘুরে আসবেন, ক্লান্ত দূর করবেন, মনের যেই কালিমা আমাদের ভিতরে লেগে আছে সেটা দূর করবেন। মহামারী করোনা থেকে আমরা সবাই দূরত্বতা বজায় রাখি, সকলে মাস্ক পরি, নিজে বাঁচি, দেশকে বাঁচাই। মাননীয় প্রধানমন্ত্রীকে এই আমাদের করোনা থেকে যেভাবে আমাদের ভ্যাকসিন দিয়ে পুরো দেশকে রক্ষা করছে, আমরা তাকে ধন্যবাদ জানাই। আমরা এইভাবে প্রতিটা ফ্যামিলি সুন্দরভাবে সচেতন থাকি। আর প্রধানমন্ত্রীকে আরেকটু ধন্যবাদ জানাই যে আমাদের জন্য চিড়িয়াখানা অনেক সুন্দর করছে, আমরা দেখতে যেতেছি পুরো ফ্যামিলি নিয়ে। সবাই দোয়া করবেন। অনেক দিন পুরো ফ্যামিলি আমাদের ঘরবন্দি ছিল, তাই মোটামুটি 17 মাস আমরা এখানে অনেক ক্লান্ত হয়ে গেছি। তাই আজকে সবাই বন্ধু মহল মিলে পুরো ফ্যামিলি নিয়ে আমরা চিড়িয়াখানা, শিশু পার্কে, বোটানিক্যাল গার্ডেন, শহীদ মিনার, সংসদ ভবনে ঘুরে আসছি, যাতে আমাদের মনটা ফ্রেশ হয়। আমরা এতদিন যে 17 মাস আমাদের ঘরবন্দি ছিলাম, একটু ক্লান্ত দূর করার জন্য আমরা যদি একটু ভালো থাকি। NANTV নারায়ণগঞ্জ।